নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান প্রত্যেকে করুন, বিশেষভাবে পূর্ণ অর্জন কিন্তু হয়। অর্থাৎ এই মকর সংক্রান্তিতে ঠিক পূর্ণ লগ্নে যদি আপনারা গঙ্গা স্নান করতে পারেন, আপনাদের সৌভাগ্য লাভ এবং ধন বৃদ্ধি নিশ্চিত রূপে হবেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা আপনাদেরকে বলছি। এই মকর সংক্রান্তির দিন থেকে যে পাঁচ রাশির অর্থের ঢেউ আছড়ে পড়তে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, এই মকর সংক্রান্তি একটা পূর্ণ তিথি, একটা পূর্ণ লগ্ন। এই তিথিতে এবং লগ্নতে যদি আপনি গঙ্গা স্নান এবং তার পাশাপাশি যদি আপনি দান করতে পারেন, কোনো বিশেষ নির্ধনী ব্যক্তিকে যদি আপনি দান করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনার কিন্তু হবেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এই মকর সংক্রান্তিতে সবথেকে একটা ভালো একটা গ্রহের যে সংযোগ, সেটি হচ্ছে একসঙ্গে ত্রিগ্রহী যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনার শনি, শুক্র এবং রবি একত্রে অবস্থান করছে, এই ত্রিগ্রহী যোগের এফেক্ট পেতে চলেছে আপনার এই পাঁচ রাশি। লিখে রাখুন। তবে আবারও বলছি, মকর সংক্রান্তিতে স্নান করে দান করুন। প্রত্যেকের কাছে আমার মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল এবং প্রত্যেকে যেন খুব ভালোভাবে এই মকর সংক্রান্তিতে খুব ভালো করে যেন কাটাতে পারে। এবং আমি যে গাইডলাইনগুলো আপনাদেরকে বলছি, সেই গাইডলাইনগুলো যদি আপনারা মেনে চলেন এবং এই যে বর্তমান সেই সময় যে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডে, দেখুন বিশ্বব্রহ্মাণ্ডে যখন শুভগ্রহের যোগগুলো সৃষ্টি হয় কিনা, তখন কিন্তু মিরাক্কেল রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। এই শুক্র, শনি এবং রবি ত্রিগ্রহী যোগ একত্রে পাঁচ রাশিকে অর্থের ঢেউ আছড়ে পড়তে চলেছে, ছাপ্পার ফারকে অর্থ দিতে চলেছে এই মকর সংক্রান্তিতে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মেষ রাশি। লিখে রাখুন, আপনি মেষ রাশির মানুষ, আপনার আকস্মিক প্রাপ্তি ঘটবে, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন। এবং যারা ব্যবসা করছেন, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি কিন্তু পাবেন। এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির এই মকর সংক্রান্তিতে, এই পূর্ণ লগ্নে আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, আপনাদের ধন বৃদ্ধি হতে চলেছে, আপনাদের সফলতা, ইনকাম বৃদ্ধি হতে চলেছে এবং লাভ হতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম স্পেশাল। এই রাশিগুলো লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলো আমি নাম বলছি, লিখে রাখুন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই মকর সংক্রান্তিতে, এই পূর্ণ তিথিতে সৌভাগ্য লাভ হতে চলেছে
ধনুরাশি, ধনুরাশির ভাগ্যোদয় হতে চলেছে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং ইনকাম, সফলতা, সাকসেস আপনার বাড়তে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছেন, আকর্ষক অর্থপ্রাপ্তি, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ পেতে চলেছেন, শেয়ার মার্কেট, গোল্ড থেকেও কিন্তু, লটারি থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, আপনি ধনুরাশির মানুষ, ফিরে থাকাতে হবে না, এই মকর সংক্রান্তিতে এই ত্রিগ্রহীযোগ আপনার ভাগ্যোদয় করতে কিন্তু চলেছে। চার নম্বর যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আকর্ষক অর্থপ্রাপ্তি, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, আকর্ষক অর্থ আপনি কিন্তু পাবেন এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে কর্মক্ষেত্রে এবং ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। আপনি কন্যা রাশির মানুষ, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কন্যা রাশি, অদ্ভুত অকল্পনীয় এই মকর সংক্রান্তি থেকে কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। চাইলেও বলতে পারবেন না, এই ত্রিগ্রহী যোগে আপনার কন্যা রাশির ভাগ্যোদয় হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, অর্থের ঢেউ আসতে আছড়ে পড়তে চলেছে মকর সংক্রান্তিতে মকর রাশি, মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে মকর রাশি। আপনার কর্মক্ষেত্রে এবং আকর্ষক অর্থপ্রাপ্তি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, বিদেশ থেকে লাভ এবং হঠাৎ ডুবে গেছে সেই টাকা পুনরুদ্ধার এবং ডেইলি ইনকাম বৃদ্ধি, মান সম্মান, খ্যাতি, পদ প্রতিষ্ঠা লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির এই মকর সংক্রান্তিতে অভাবনীয় সাফল্য পেতে চলেছে মকর রাশি। মকর সংক্রান্তিতে কর্কট রাশির অর্থের ঢেউ আছড়ে পড়তে চলেছে, ফিনান্সিয়াল জায়গা আপনাদের ভালো, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি, সফলতা আপনাদের দেখা যাচ্ছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে এবং ডেভেলপমেন্টের জায়গা দেখা কিন্তু যাচ্ছে কর্কট রাশি। অর্থাৎ এই রাশিগুলো, যে রাশিগুলো আমি কথা বললাম এই মকর সংক্রান্তিতে, এই পাঁচ রাশির অর্থের ঢেউ আঁচড়ে পড়বে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, তবে অবশ্যই আপনারা গঙ্গা স্নান অবশ্যই করুন, পূর্ণতিথিতে বিশেষভাবে সৌভাগ্য লাভ আপনাদের নিশ্চিত রূপে হবে এবং সেদিন নির্ধনী ব্যক্তিকে অবশ্যই দান করুন, দান করাটা আপনার তিন গুণ লাভ কিন্তু দিবে। আপনি কিছু খাদ্য দিতে পারেন, কিছু বস্ত্র দিতে পারেন, আপনি কিছু অর্থ দান করতে পারেন, তাতে আপনার ইনকাম আরও কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এই মকর সংক্রান্তিতে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।